শিল্পীদ্বয়ের কাছে একটু অনুনয় করে বলবো যে একটা সবসময় যদি চিন্তা করি যে আমার মঞ্চের মতো করে একটা গান খুব ভালো হচ্ছে, ভালো লেগে গেছে, সেজন্য আমি গাইছি, ভালো হচ্ছে, গাইতেছি, এটা যেন না হয়। আমরা সবাই যেন, যারা এসেছে, একজন শিল্পীও যেন আজকে আমার মধুমেলার মঞ্চ থেকে খালি ফিরে না যায়, প্রত্যেকে যেন গান করতে পারে, এটা সকলের কাছে অনুনয় রয়ে গেল। ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গুগল দা ভাগ দে মহিলা মানুষ তো একটু সাউন্ড একটু দিতে হয়। হ্যালো, আমি সর্বপ্রথম আমার মাওলানা দরবার লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আজকে আমরা অনেকগুলো শিল্পী বৃন্দ এখানে আমন্ত্রিত হয়েছি। বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন নবগঠিত কমিটি, পরিচিত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিষ্ঠাতা সভাপতি মমতাজ বেগম, মাননীয় সংসদ সদস্য এবং প্রতিষ্ঠাতা সভাপতির বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সকল শিল্পবৃন্দকে আমার অন্তরস্থল থেকে সালাম রেখে, এবং আসলে আমি ছোট মানুষ, এখনও গান গাইতে পারি না, আর এমন একজন মানুষের সাথে সামনে দাঁড়িয়েছি গান করার জন্য, এটা আমার বিশাল সৌভাগ্য। আর এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যারা সরকারকে ভালোবাসেন এবং জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। সবাইকে একেবারে সালাম দিয়ে আমি একটি গান শুরু করলাম, কারণ এখানে অনেক শিল্পীবৃন্দ আছে, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি করবেন। ধন্যবাদ। ও বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে, ওরে আমার বুকের উপরে আপন কইরা, আপন কইরা সব দিছি তোমার, আপন কইরা সব দিছি এই তোমারে। ওকে
জননী গানটির অনুরোধ করছে, আর এই গানটা গাওয়ার মতন আমার সৌভাগ্য হয়েছে। এটা হলো সবচেয়ে বড় ভাগ্যের বিষয়। ও বড় বিশ্বাস করে